দেখো বন্ধুরা মুগ ডালে কি হয়েছে বলো, সব কিছু দিয়েছি কিন্তু আদা বাটা রেখেছিলাম একটুখানি, পরে যে আদা বাটাটা দিয়ে দেবো সেটা তুলে রাখলাম। স্পেশাল ডিশ বানানো হয়েছে, কোনোদিন বানানো হয়নি, আর যেদিন এরপরে বানাবো তোমাদের অবশ্যই দেখাবো। নমস্কার দর্শক বন্ধু, আমাদের চ্যানেলের আরও একটা রান্নাবান্নার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। অনেক দিন পর তোমাদের সামনে নিয়ে এসেছি রান্নাবান্নার ভিডিও, তবে আজকের ভিডিওতে সেরকম কিছুই দেখাবো না এই কারণেই বলছি রান্নাবান্না অলরেডি হয়ে গেছে। আর হঠাৎ করে আমার মাথায় আসলো তোমাদেরকে কিছু শেয়ার করি। এখন রান্না হচ্ছে তোমার আলু পটলের ঝোল রুই মাছ দিয়ে আলু পটলের ঝোল রান্না হচ্ছে, আর সেই কারণেই আলুটাকে দেখো সুন্দর করে কষানো হচ্ছে। মুগ ডাল রান্না হয়ে গেছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না হয়েছে, হেভি সুন্দর সেট উঠেছে। আর তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটাও হয়েছে মুগ ডালের। তোমরা অনেকেই প্রশ্ন করো বড় ভিডিও কেন বানাই না। দেখো বন্ধু, আমরা এখন আমাদের চ্যানেলে কেবল রিল ভিডিও বানাই, বড় ভিডিও বানাই না। আর বড় ভিডিও রিল ভিডিও একসঙ্গে বানাতে গেলে পরে প্রবলেম হয়, সেই কারণেই বড় ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি। যে তোমার এই এত সুন্দর তরকারি রান্না হচ্ছে সেই কারণে আর লোভ সামলাতে পারলাম না, ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তরম ঝাঁজ উঠেছে রান্নাঘরে, ঠিক আছে। আর তোমাদের দিদিভাই এখন দেখো কষানো আলুর মধ্যে জল দিয়ে দেবে। তোমরা তাহলে ভিডিওর সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। দেখো বন্ধুরা, পটলটা ভেজে রেখেছি ঝোলে দেওয়ার জন্য। আর এই দেখো মাছটা দেখতে পাচ্ছ, মাছটা ভেজে রেখেছি। কালকে একটা গোটা মাছ আনা হয়েছিল, সেই গোটা মাছটা কিছুটা করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আজকে করা হচ্ছে। বন্ধুরা দেখো, বন্ধুরা আলু হয়ে গেছে আর দেখো পটলটা টকবক করে ফুটছে একবারে। আর পটলটা তো ভাজা রয়েছে, পটলটা ঝোলে পড়লে ফুলবে, হেভি লাগবে খেতে। তোমরা বলো যে দিদি ভাই দাদা ভাই বড় ভিডিও বানাও, কিন্তু তোমরা যদি দেখো তাহলে বড় ভিডিও আমরা অবশ্যই বানাবো, কষ্ট হলো। আর যদি কষ্ট করে যদি ভিডিও বানিয়ে যদি না দেখো তাহলে তো ভালো লাগবে না বন্ধুরা, খুব কষ্ট হয় বড় ভিডিও করতে গেলে, সেই কারণে দেখো। আর আমরা ছোট ভিডিও বানাই, বড় ভিডিও বানাই, একসঙ্গে মিলেমিশে গোলমাল পাকিয়ে খিচুড়ি অসুবিধা হয়ে যায়, সেই কারণে বড় ভিডিও বানানো যায় না। আর তোমরা যদি বলো, তোমরা যদি দেখো অবশ্যই কষ্ট হলো করবো তোমাদের জন্য। এখন সময় চলে এসছে আলু পটলের তরকারির মধ্যে রুই মাছটা দিয়ে দেওয়ার, আর তোমাদের দিদিভাই এখন দেখো সেই কাজটাই করছে। কিভাবে আজকে মাছের ঝোলটা করেছি তোমাদের বলছি। প্রথমে দেখো পটলটা ভেজে নিয়েছি, তারপরে পটলটা ভেজে রেখে পেঁয়াজ সম্মান দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, আলুটা সুন্দর করে কষিয়ে তারপরে ভালো করে কষিয়ে জল দিয়েছি, তারপরে দেখো পটলটা দিয়ে দিয়েছি। আর এখন দেখো বন্ধুরা মাছটা দিয়ে দিচ্ছি, ছটা মাছ রয়েছে। তোমরা হয়তো অনেকেই ভাবছো আমাদের হ্যাপি B2d2 ইউটিউব চ্যানেল হয়তো আমরা বন্ধ করে দিয়েছি, আমরা আর ভিডিও বানাবো না। না বন্ধু, সেরকমটা মোটেও নয়। আমরা এখন অ্যাকচুয়ালি ফেসবুকের জন্য বেশি কাজ করছি। বন্ধুরা এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেলে হ্যাপি B2d2 ইউটিউব চ্যানেল অবশ্যই ভিডিও আসবে, বড় ভিডিও আসবে, রান্নার ভিডিও আসবে, যেভাবে প্রথম থেকে শুরু করেছিলাম সেইভাবেই আসবে। প্রথম থেকে না হলেও রান্নাবান্নার ভিডিওটা শুরু করেছি, আর দেখো রান্নাবান্নার ভিডিও শেষও করে ফেললাম। মাছের তরকারি হয়ে গেছে, পটল আলু দিয়ে মাছের তরকারি হয়ে গেছে। দেখো বন্ধুরা মুগ ডালে কি হয়েছে বলো, সব কিছু দিয়েছি কিন্তু আদা বাটা রেখেছিলাম একটুখানি, পরে যে আদা বাটাটা দিয়ে দেবো সেটা ভুলে গেছিলাম। আর সেই জন্য দেখো ফের একটু আদাটা দিয়ে জল দেওয়া হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছি। আজকের ভিডিওতে তোমাদের মুগ ডাল রান্না দেখালাম মাছের মাথা দিয়ে, আর দেখালাম আলু পটলের ঝোল রুই মাছ দিয়ে। আর বন্ধুরা আমাদের রান্নাবান্না মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে খাবার যাবে, সেই কারণে খাবারটা গোছ করা হলো। রান্না বান্না তো হয়ে গেল। দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে কমপ্লিট পুরো, আর এখন বাড়ির খাবারটা যাচ্ছে। আর কালকে দেখো একটা কি বানানো হয়েছে, স্পেশাল জিনিস বানানো হয়েছে, কোনোদিন বানানো হয়নি। আর যেদিন এরপরে বানাবো তোমাদের অবশ্যই দেখাবো কিভাবে বানাচ্ছি। আর দেখো দইটা কিরকম হবে জানি না, টেস্ট করিনি, দুপুরবেলা টেস্ট করবো তখন তোমাদের দেখাবো। এটা বাড়ির